ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামতুলাল সেন। সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। হাসপাতালের নানা সংকট নিয়েও কর্মকর্তাদের সাথে কথা বলেন ডক্টর শামতুলাল সেন। আমাদের এখানে জনবলের খুব অভাব বিভিন্ন উপজেলাতে। আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি, সার্জারি, গাইনি, মেডিসিন, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে আর এইখানে মাটিতে রোগী শুয়ে থাকতে হবে না। তো আমি সেই ভাবেই কাজ করবো।